আসসালামু আলাইকুম ওয়েলকাম ডু স্টুডেন্ট আজকে আমি ডিসকাস করবো এস এস সি জেনারেল ম্যাথ এক্সারসাইজ এইট পয়েন্ট থ্রি এর 4 নাম্বার ম্যাথটা ওকে এটা হচ্ছে একটা এক্সট্রা এক্সারসাইজ এইট পয়েন্ট থ্রি হচ্ছে সার্কেলের এক্সট্রা যে চ্যাপ্টারটা তো এটা 4 নাম্বার क्वेश्चनটা ডিসকাস করছি क्वेश्चनটা একটু দেখে নেছি দা অপজিট অ্যাঙ্গেল অফ দ্য কোয়াড্রিলেটারাল এবিসিডি ইজ সাপ্লিমেন্টারি টু ইচ আদার তো অপোজিট অ্যাঙ্গেল একটা কোয়াড্রিলেটারাল দেওয়া আছে এই যে এবিসিডি হচ্ছে একটা কোয়াড্রিলেটারাল এটা বলে দিয়েছে যে এটা হচ্ছে সাপ্লিমেন্টারি অপোজিট অ্যাঙ্গেলগুলো হচ্ছে সাপ্লিমেন্টারি অপোজিট অ্যাঙ্গেল দ্যাট মিন্স এই এ অ্যাঙ্গেল এবং সি অ্যাঙ্গেল অ্যাড করলে ওয়ান এইটটি হবে এ ডি অ্যাঙ্গেল এবং বি অ্যাঙ্গেল অ্যাড করলে ওয়ান এইট্টি হবে সাপ্লিমেন্টারি অ্যাঙ্গেল কাকে বলে ওয়েন দ্য সাম অফ টু অ্যাঙ্গেল ইজ ওয়ান এইটটি ডিগ্রি দেন ইট ইস কল সাপ্লিমেন্টারি অ্যাঙ্গেল যেহেতু সাপ্লিমেন্টারি বলে দিয়েছে তখন আমরা বুঝবো যে অ্যাঙ্গেল এ আর সি হচ্ছে ওয়ান এইটটি অ্যাঙ্গেল ডি আর বি অ্যাড করলে ওয়ান এইট্টি হবে তো এরপর কিন্তু আমরা থিওরেম টোয়েন্টি থ্রিতে কিন্তু পড়ে আসছি যে যে অপোজিট অ্যাঙ্গেলের যদি কোনো কোয়ার্ডিলেটার এলে সাম অফ অপোজিট অ্যাঙ্গেল যদি ওয়ান এইটটি হয় তখন তারা কনসাইক্লিক হয় কনসাইক্লিক বলতে যদি এ অ্যান্ড সি অ্যাডগুলো ওয়ান এইটটি হয় এবং ডি আর বি এডগুলো ওয়ান একটি হয় তাহলে বুঝে নিতে হবে যে এটা কিন্তু একটা সার্কেলের মধ্যে পড়বে দ্যাট মিনস এটা একটা কনসাইক্লিক হবে তো এখান থেকে কিন্তু আমরা বুঝে নিচ্ছি যে এবিসিডি এই সার্কেল মানে কোয়ার্ডিলেটারটা হচ্ছে একটা কনসাইক্লিক এখন আমাদেরকে প্রুভ করতে আবার কি বলেছে ইফ দ্য লাইন এসি ইজ দ্য বাইসেক্টর অফ বিএডি এ এসি হচ্ছে যেই অ্যাঙ্গেলটা এই অ্যাঙ্গেলটার বাইসেক্টর এখন প্রুফ করতে বলেছে বিসি অ্যান্ড সিডি এই দুটো লাইন ইকুয়াল এটা আমরা প্রুফ করবো তো শুরুতে এই এখানে এই যে বিডি যেটা এটাকে আমাদেরকে একটু অ্যাড করে নিতে হবে এটা হচ্ছে কনস্ট্রাকশন করবো আমরা এখানে শুরুতে আমি কনস্ট্রাকশন করছি কনস্ট্রাকশন হচ্ছে উই জয়েন বিডি আমরা এখানে বিডিটাকে জয়েন করলাম ওকে নেক্সট আমরা প্রুফ করছি প্রুফের মধ্যে ওয়ান নং এ এখানে কিন্তু কোয়েশ্চেন বলা আছে যেহেতু কোশ্চেন থেকে লিখবো অ্যাজ দ্য অপোজিট অ্যাঙ্গেলস কোয়েশ্চনে যা বলা আছে সেখান থেকে লিখছি অ্যাজ দ্য অপোজিট অ্যাঙ্গেলস অফ দ্য কোয়ার্ডিনেটরাল এ বি সি ডি আর্স সাপ্লিমেন্টারি এটা কোশ্চেন থেকে দেখে লিখছি সাপ্লিমেন্টারি টু ইচ আদার সো আমরা কি বলতে পারি তাহলে ডি সো ডি আর এই যে বি সি ডি আর কনসাইক্লিক ঠিক আছে তাহলে এই যে এখানে এবিসিডি যে চারটা পয়েন্ট আছে বা কোয়ার্ডিলেটার এটা হচ্ছে কনসাইক্লিক এটা হচ্ছে ওয়ান নং পয়েন্টে দেখে নিলাম এবার টু নং আবার আছে এখানে দা লাইন সি দ্য বাইসেটার অফ বিএি এ কথাটাকে লিখবো আবার এগেইন এসি ইজ দ্য বাইসেক্টর বাই সেক্টর কার বাইসেক্টর এই যে বিএডির বাইসেক্টর বাই সেক্টর অফ বিএডি তো বাইসেক্টরের সেক্টরের মিনিংটা কী তাহলে তার মানে হচ্ছে যে এখানে বিএসি এবং এই যেখানে ডিএসি দুইটা কিন্তু সেম ইকুয়াল তাহলে আমরা কী লিখতে পারি এখানে এই যে বিএসি ইকুয়াল টু হচ্ছে ডিএসি কেন কারণ বলে দিয়েছে এসি হচ্ছে বাই সেক্টর এবার থ্রি নান পয়েন্টে এরপর হচ্ছে আমাদের যে দুইটা জিনিস প্রুফ করতে বলেছে একটা বিসি একটা হচ্ছে সিডি এর দুইটা আর্ক নেব একটা বিসি আর্ক এর মধ্যে আমরা একটা ইকুয়েশন বের করার চেষ্টা করব এবং সিডি থেকে একটা বের করার চেষ্টা করব যেহেতু আমরা ভ্যালু বের করব বিসি এর তাহলে বিসিটা পরে নিচ্ছি আগে সিডিটা নেই কেমন লিখব স্ট্যান্ডিং অন সেম আর্ক এভাবে লিখবো স্ট্যান্ডিং অন সেম আর্ক আগে কোনটা নিচ্ছি সিডি পরেরটা নিচ্ছি সিডি এই সিডি এর মধ্যে ইনস্কোয়ার ব্যাঙ্গেল আছে কয়টা ইনস্ক্রাইবড অ্যাঙ্গেল আছে দুইটা এই যে এই ডিএসি একটা ইনস্ক্রাইবড অ্যাঙ্গেল আর একটা হচ্ছে ডিবিসি হচ্ছে একটা ইনস্ক্রাইবড অ্যাঙ্গেল দ্যাট মিনস ডিসি বা সিডি আর্ক থেকে অন্য জায়গায় যে অ্যাঙ্গেলগুলো এটাকে বলে ইনস্ক্রাইবড অ্যাঙ্গেল তাহলে কী কী একটা হচ্ছে ডিএসি একটা হচ্ছে ডিবিসি তাহলে কি লিখবো এখানে লিখবো ইনস্ক্রাইবড অ্যাঙ্গেল ইনস্ক্রাইবড অ্যাঙ্গেলস আর অ্যাঙ্গেলস আর ডিএসি অ্যান্ড ডিবিসি এবং আমরা জানি যে ইনস্ক্রাইবড অ্যাঙ্গেলগুলো হচ্ছে ইকুয়াল ইনস্ক্রাইবড অ্যাঙ্গেলগুলো কী হবে ইকুয়াল হবে তাহলে ডিএসসি ইকুয়াল টু হবে ডিবিসি কেন আমরা থিওরিম টোয়েন্টি থ্রি টুতে পড়েছি যে ইনস্ক্রাইবড অ্যাঙ্গেলস আর ইকুয়াল ইনস্ক্রাইবড অ্যাঙ্গেলস আর ইকুয়াল একটা সার্কেলের যত ইনস্ক্রাইবড অ্যাঙ্গেল থাকবে সবাই ইকুয়াল হবে এরপর এরপরেছে অ্যাগে এবার হচ্ছে এই আর্কটা নেবে এবার বিসি স্ট্যান্ডিং অন সেম আর্ক

সুতরাং আবার এই দুইটাই ইকুয়াল বিএসি ইকুয়াল টু হচ্ছে বিডিসি কেন কারণ আমরা জানি ইনস্ক্রাইবড অ্যাঙ্গেলস আর ইকুয়াল এখানে সাইড নং টিকতে হবে ইনস্ক্রাইবড অ্যাঙ্গেলস আর ইকুয়াল তাই না তারপরে কী হবে এবারে যে বিএসির জায়গায় ভ্যালুটা বসাবো অর এটা হচ্ছে কোথেকে বসাচ্ছি টু নং থেকে বিএসির জায়গায় বসাবো আমরা এখানে ডিএসি তাহলে আর এখানে আগে থেকে আছে বিডিসি আবার এবার থ্রি নং থেকে আমরা ডিএসির জায়গায় বসাবো হচ্ছে ডি তাহলে এই যে ডিবিসি সমান হচ্ছে বিডিসি এই জিনিসটা বের করলাম এটা কোথায় কোনটা কোনটা পেয়েছি এই যে বিসি এই যে ডিবিসি এ অ্যাঙ্গেলটা আরেকটা কোনটা আরেকটা হচ্ছে বিডিসি যে বিডিসি এ অ্যাঙ্গেলটা ঠিক আছে এখন এই দুইটা অ্যাঙ্গেল যেহেতু ইকুয়াল এবার আমরা এটাকে যদি একটা ট্রাঙ্গেল ধরে নিই এই যে এটা একটা ট্রাঙ্গেল অ্যাঙ্গেলটার নাম কি বিডিসি তাহলে কিন্তু আমরা এখান থেকে কিন্তু প্রুফ করে ফেলতে পারছি এটা হচ্ছে ফোর নং এবার হচ্ছে ফাইভ তাহলে ইন ট্রায়াঙ্গেল কোন কোনটাঙ্গেলটা নিচ্ছি বিডিসি নিচ্ছি বিডিসির মধ্যে আমরা কী কী পাচ্ছি বিডিসির মধ্যে মানে এটা অ্যাঙ্গেলটার মধ্যে দুইটা অ্যাঙ্গেল কিন্তু ইকুয়াল পাচ্ছি কী কী একটা হচ্ছে ডিবিসি একটা হচ্ছে ডিবিসি ইকুয়াল কী পাচ্ছি আমরা আরেকটা পাচ্ছি হচ্ছে বিডিসি তো যখন আমরা জানি যদি দুইটা অ্যাঙ্গেল ইকুয়াল হয় তাহলে এদের অপোজিট সাইডগুলোও ইকুয়াল হয় এই যে এ অ্যাঙ্গেলটার অপোজিট সাইড হচ্ছে এটা এবং এ অ্যাঙ্গেলটার অপোজিট সাইড হচ্ছে এটা বা অন্যভাবে বলা যায় তাহলে দুইটা অ্যাঙ্গেল যেহেতু ইকুয়াল এটা একটা আইসু স্কেলের অ্যাঙ্গেল আমরা জানি আইসু স্কেলের অ্যাঙ্গেলের বেজ অ্যাঙ্গেলগুলো ইকুয়াল হয় এই দুটো সাইড ইকুয়াল হবে তাহলে যেটা বেজ বেজের সাথে দুইটা অ্যাঙ্গেল ইকুয়াল হবে বারোটা রুলস আছে রুলস হচ্ছে অ্যাঙ্গেল যদি ইকুয়াল হয় তাহলে এদের অপোজিট সাইডগুলো ইকুয়াল হবে তার মানে কি আমরা কি বলতে পারি যেহেতু দুইটা অ্যাঙ্গেল ইকুয়াল তাহলে আমরা বলে দেব যে বিসি সমান সিডি তাহলে সুতরাং আমরা কি লিখবো বিসি সমান হচ্ছে সিডি এবং আমরা এখানে সাইড নিটে বলে দেব যে অপোজিট সাইড অফ অপোজিট সাইড অফ ইকুয়াল অ্যাঙ্গেলস আর ইকুয়াল ইকুয়াল অ্যাঙ্গেলস আর অপোজিট সাইড অফ ইকুয়াল অ্যাঙ্গেলস আর ইকুয়াল এটাই আমাদেরকে প্রুফ করতে বলেছিল তাহলে এটাই প্রুফড ঠিক আছে জাস্ট শুধু আমরা এখানে প্রুফড লিখে দেব প্রুফড এটাই আমাদেরকে প্রুফ করতে বলেছে এটাই ছিল হচ্ছে এক্সারসাইজ এইট পয়েন্ট থ্রি এর ফোন নাম্বার আশা করি বুঝতে পেরেছো থ্যাংক ইউ সো মাচ ভালো থেকো আল্লাহ হাফেজ